হুজুর গোসফাত আব্দুল কাদের জিলানির আম্মা জান উম্মুল খাইর মা ফাতিমা, তিনি আব্দুল কাদের জিলানির ছোট ছিলেন, ছোট অবস্থায় তিনি বাগদাদের জমিনের মধ্যে উচ্চতর ডিগ্রির জন্য যাচ্ছেন। এমন সময় কিছু স্বর্ণের মুদ্রা দিলেন, কি দিলেন, কিছু স্বর্ণের মুদ্রা জামার আস্তিনের নিচে সেলাই করে দিলেন। বলে বাবা এই স্বর্ণগুলা তোমার কাছে আমার হিসেবে রেখে দাও, যখন তোমার লাগবে তখন তুমি এগুলি ব্যবহার করবে। সুবহানাল্লাহ, পড়েন না, পথের মধ্যে ডাকাতদের দল হামলা করলো, ডাকাতদের দল হামলা করে হুজুর গোসবাগের যে কাফেলার মধ্যে ছিলেন সেই কাফেলাকে হামলা করে লুণ্ঠন করে নিচ্ছে, প্রত্যেকের সম্পদ গুলো আত্মসাত করছে। এই ঘটনাগুলো আপনারা জানেন, তারপরে একটু আমি স্মরণ করিয়ে দিচ্ছি। ওই সময় হুজুর গোসবাগ আব্দুল কাদের জিলানি তারা জিজ্ঞেস করার পূর্বেই বলছে আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে, আমার এই মুদ্রাগুলা তোমরা নিয়ে নাও। সুবহানাল্লাহ, এই কথা বলার পরে যে ডাকাতের যেই দলের একজন সদস্য এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল, মানুষদের কাছ থেকে আমরা লুণ্ঠন করে নিচ্ছি, অথচ এই সন্তান, ছোট একটা সন্তান, সে নিজের সম্পদগুলা নিজেই বের করে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ, এই সন্তান যেমন তেমন সন্তান হতে পারে না। সন্তানকে নিয়ে ডাকাতের সর্দারের কাছে চলে গেলেন, যাওয়ার পরে সেখানে গিয়ে যখন উপস্থিত হয়ে গেলেন, সেখানে গিয়ে যাওয়ার পরে ডাকাতের সর্দার জিজ্ঞেস করে তুমি কেন সত্য কথা বলেছ? বলে আমার মা জননী আমাকে সত্য বলতে, আমাকে সত্য কথা বলার জন্য আদেশ দিয়েছেন, সেই জন্য আমি সত্য বলেছি, সত্য বলেছি, আমার জীবন চলে যেতে পারবে, আমি মিথ্যার আশ্রয় নিতে পারি না। বলুন না সুবহানাল্লাহ, ওই ডাকাতগুলা আশ্চর্য হয়ে গেল, হতবাক হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, পরেশানিতে পড়ে গেল, বলে হাই 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 জীবন কাটিয়ে ফেললাম, আমাদের 50-60 বছর অতিবাহিত হয়ে গেল, কি করলাম কি করলাম কি করলাম। একটাই কোন নাবালক শিশু, সে সত্য বলে, মা বলতে বলেছে বলে সত্য বলে, আল্লাহর আদেশ বলে সত্য বলে, আর আমাদের হায়াত কাটিয়ে দিলাম কি করলাম। তাদের ভিতরে অনুতপ্ততা চলে আসলো, তাদের ভিতরে থাওবার অনুভূতি চলে আসলো। হুজুর গোসবাগের কদমের মধ্যে চলে গেলেন, চলে যাওয়ার পরে বলে ও হুজুর আপনি আমাদেরকে তাওবা পড়িয়ে দিন। হুজুর গোসবাগ আব্দুল কাদের জিলানি তাওবা পড়িয়ে দিলেন। তাওবা পড়িয়ে দেওয়ার পরে তারা প্রত্যেককে এক একজন আল্লাহর ফলি বানিয়ে দিয়ে এক এক স্থানে পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ, সেজন্য শায়ের বলছেন যে জন গোসল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জনে গৌসুল আজম চার কাঁধে যারে চরণে যুগলে মদিনা ওয়ালা, তার কাঁধে যারে চরণে যুগলে মদিনা ওয়ালা, যে জনে গৌসুল আজম সেজন, সবাই যে জনে গৌসুল আজম সেজন, হামদাদ অঞ্চলে পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, 60 জনেরই ডাকাতের দল করিল হামলা, হামদাদ অঞ্চলে পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, 60 জনেরই ডাকাতের দল করিল হামলা, যার সত্যবাদীর গুণে হলো কারামত ওয়ালা, যার সত্যবাদীর গুণে হলো কারামত ওয়ালা, যে জনে গৌসুল আজম সেজন লা, যে জনে গৌসুল আজম সেজন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হাজরিন, আমি আলোচনা আর দীর্ঘ করব না, হুজুর এসে গেছেন, গুরুত্বপূর্ণ তকরির আপনাদের সম্মুখে পেশ করবেন। শেষ একটা কথা বলে যাই, হুজুর গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানি, ইনার সম্পর্কে আপনারা প্রায় সময় আলোচনা শুনেন, ঠিক কিনা বলেন? আপনারা অনেকে অনেক কিছু জানেন কিন্তু আমলের বড় অভাব, আপনারা আমল করার চেষ্টা করবেন। আমার হুজুর গোসবাগ একটু আগে বলেছিলাম এশারের উজু দিয়ে 40 বছর ফজরে নামাজ পড়েছে, সুবহানাল্লাহ, পড়বেন না? সুতরাং হুজুর গোসবাগ ছোটবেলা থেকেই সত্যের আশ্রয় নিয়েছেন, কি নিয়েছেন, সত্যের আশ্রয় নিয়েছেন, সত্য বলেছেন। সুতরাং এই আমলগুলা নিয়ে যাবেন, দেখবেন
আপনার জীবনটাও পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে তিনি কে? আল্লাহ পরিবর্তন করে দিবে। সুতরাং হুজুর গোসা পাকের আদর্শগুলা, জীবনীগুলা পড়বেন, জানবেন, শুনবেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করবেন। আর এগুলি বাস্তবায়ন করতে হলে অবশ্যই গোসিয়া কমিটিতে আসতে হবে, ঠিক কিনা বলেন? গোসিয়া কমিটির অন্তর্ভুক্ত হতে হবে। আমি আগে একটু আগেও বলেছি, এখনো বলছি, গোসিয়া কমিটির অন্তর্ভুক্ত হয়ে হুজুর দাওয়াতুল খাইর নিয়ে আলোচনা করবেন। এই যে দাওয়াতুল খাইর প্রত্যেক সপ্তাহে অনুষ্ঠিত হয়, সেখানে বিভিন্ন আলোচনা হয়, সেখানে নবীজির আদর্শগুলো নিয়ে কথা বলা হয়, তাই শিক্ষার একটা বড় কেন্দ্রস্থল, ঠিক কিনা বলেন? এভাবে গোসিয়া শরীফ হয় প্রত্যেক মাসে আমাদের মসজিদে, সৈয়দ আহমদ জামা মসজিদে প্রত্যেক সপ্তাহে হয়, সেখানে 5-10 মিনিট আলোচনা আশা করি করছেন হুজুররা, না করলেও করার অনুরোধ আমি করছি। কারণ আমি যেখানে যাই বা করি সেখানে এইভাবে 10 মিনিট আধা ঘন্টা একটু আলোচনা করি। এখানে যাবেন, বসবেন, আলোচনা শুনবেন। এখন তো আমরা সেগুলো থেকে অনেক দূরে, অনেক দূরে, সেজন্য আমরা অনেক পিছিয়ে, ঠিক কিনা বলেন? আমরা ইমানও পিছিয়ে, আমলও পিছিয়ে, সব দিক দিয়ে পিছিয়ে। যদি সব দিক দিয়ে অগ্রগামী হতে চান, পাকা ইমানদার হতে চান, মজবুত ইমানওয়ালা হতে চান, গোসা পাকের আশেক হতে চান, আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে চান, নবী মুহাম্মদুর রসুলুল্লাহর উম্মত হতে চান, গোসিয়া কমিটিতে আসার দরকার আছে নাই বলেন? আরো জোরে আসেনি নাই? আল্লাহ প্রত্যেককে আসার তৌফিক দান করুন, আমিন পড়েন। শেষ মেসেজ, আল্লাহর ভুলি হওয়ার সুযোগ এখনো আসে না নাই। ভুলি অর্থ হচ্ছে বন্ধু। ভুলি অর্থ কি বন্ধু? আমি লম্বা করে বলবো না, দুই একটা পয়েন্ট বলে যাব। যদি আল্লাহর ভুলি হতে চান, হতে চায় কি চাই না? আল্লাহর বন্ধু হতে চায় কি চাই না? বলো হুজুর আমি কেমন করে হব, আমার তো ওইরকম যোগ্যতা নাই, সামর্থ্য নাই, ওইরকম ক্ষমতা আমার নাই। আরে ভাই থাকবে না কেন? আপনি চেষ্টা করেন। যিনি আল্লাহর বলি হচ্ছেন, আল্লাহর বলি তিনভাবে হতে পারে। কয়ভাবে? তিনভাবে। এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ পরে। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে এই যে প্রচেষ্টা, প্রচেষ্টার মাধ্যমেও ওয়াহাবি আল্লাহর বলি হওয়া যায়, সুবহানাল্লাহ পড়েন না? এই প্রচেষ্টা আপনাকে করতে হবে, করার দরকার আছে নাই বলেন? এই প্রচেষ্টার যদি করতে চান, যদি বলি হতে চান, তাইলে আপনাকে প্রথম নম্বর এই জবানের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? জবানের হেফাজত করতে হবে। যদি জবানের হেফাজত আপনি করতে পারেন, মিথ্যা ছাড়তে পারেন, সুগুলকুড়ি ছাড়তে পারেন, হারাম খাদ্য ভক্ষণ থেকে বিরত নিজেকে রাখতে পারেন, অবশ্যই সন্দেহ ছাড়া আপনি আল্লাহর বলি হওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেলেন, সুবহানাল্লাহ পড়েন না? দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার এই যে দৃষ্টিশক্তিকে হেফাজত করতে হবে, দৃষ্টিশক্তিকে হেফাজত করতে হবে, দৃষ্টিশক্তিকে অবনত রাখতে হবে। আল্লাহ বলছেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম, হে মুমিনরা তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো, অবনত রাখো। এই দৃষ্টি যদি অবনত রাখো, যদি হেফাজত রাখো, আমি আল্লাহর দিদার তোমরা পেয়ে যাবে, সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর দিদার সেটা কি জানেন? এটা সেই দিন নিয়ামত আর কিছু নাই, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে সেই দিন মানুষেরা এক একটা নিয়ামত, যারা মুমিন আবার তারা মুমিন এক একটা নিয়ামত পেয়ে যাবে। আল্লাহ যখন দেখবে, আল্লাহর দিদার যখন তারা পেয়ে যাবে, তখন আল্লাহ প্রশ্ন করবে, ও বান্দা তুমি আর কি চাও, তোমার আর চাওয়া কি? ওই মুমিন বান্দা বলবে, মুনিব রে তোমাকে দেখেছি, তোমাকে দেখছি, এটার চাইতে বড় আনন্দময়, এটার চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। আল্লাহ আমরা আর কিছু চাই না, ওই জান্নাতও চাই না, আর অত নিয়ামতও চাই না, আপনাকে দেখতে চাই, আপনাকে দেখতে চাই, আপনাকে দেখতেই থাকতে চাই, সুবহানাল্লাহ পড়েন না? এত নিয়ামত আল্লাহকে যদি দেখতে চান, দৃষ্টি শক্তিকে হেফাজত করার দরকার আছে না নাই? এই যে কানগুলা, এই কানগুলা হেফাজত করতে হবে, বিভিন্ন গান বাজনা থেকে, আপনার শোনা থেকে নিজের কানগুলাকে বিরত রাখতে হবে। 4 নম্বর মেসেজ হচ্ছে, বুনিয়াল ইসলাম আলা খাম শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামিস সালাম ওয়া ইতায়াজ যাকাত ওয়া সাওমুল হাজ্জি সৌমি রমাদান। এই ইসলামের 5টি মূল স্তম্ভ যেগুলি আছে, সেগুলি পুনকানু রূপে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আপনার 5 নম্বর হচ্ছে, আমার নবীর মোহাব্বত অন্তরে রাখতে হবে, সুবহানাল্লাহ পড়েন না? এই যে আজকে আমার ভাইরা নবীর মোহাব্বতে মিলাদ সাজিয়েছে, এরকম অনুষ্ঠানগুলা বেশি বেশি করতে হবে, সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে। আল্লাহ প্রত্যেককে করার তৌফিক দান করুন, আমিন পড়েন। এই আমলগুলা যদি জীবনে করতে পারেন, বাস্তবায়ন করতে পারেন, আপনিও আল্লাহর ওলিতে বন্ধুতে পরিণত হতে পারবেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলা করে নিজের জীবনে হুজুর গোসা পাকের ইতাআত অনুসরণ আমাদের জীবনে বাস্তবায়ন করে, আমার নবী রহমতুল্লিল আলামিনের আদর্শ জীবনে বাস্তবায়ন করে, মুনিব রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করার তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুক, আমিন।